आज के खुशीर बांध भेंगे छे, आज के खुशीर बांध भेंगे छे। देशे छे भाई देशे छे, आज के खुशीर बांध भेंगे छे। देशे छे भाई देशे छे। सुखबर 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 हाट हाट दापुनिया बाजार कुरबानी गोरु छागलेर एक विशाल हाट। सम्मानित क्रेता विक्रेता भाईगण, गोरु छागल क्रय विक्रय निये आर चिंता नय। एई प्रथम ऐतिह्यबाही दापुनिया बाजारे कुरबानीर गोरु छागलेर हाट बसानो हयेछे। उक्त दापुनिया बाजारे कुरबानी पशुर हाट बसबे आगामी 25 जून रोज रविवार होते ईदेर दिन सकाल पर्यन्त दिबारात्रि एक टाना चलबे। जी हे, ऐतिह्यबाही दापुनिया बाजार कुरबानी पशुर हाट बसबे आगामी 25 जून रोज रविवार होते ईदेर दिन सकाल पर्यन्त दिबारात्रि एक टाना हाट चलबे ऐतिह्यबाही आमादेर एई दापुनिया बाजारेर एई कुरबानी पशुर बिराट हाटे। आगामी 25 जून रोज रविवार थेके ईदेर दिन सकाल पर्यन्त दिबारात्रि एक टाना चलबे ऐतिह्यबाही दापुनिया बाजारेर एई गोरु छागलेर हाट। मने राखबेन, दापुनिया बाजारेर हाटे क्रेता विक्रेता भाईदेर सार्विक निरापत्ता सह थाका खावार सुव्यवस्था रहियाछे। सेई साथे उक्त हाटे महिलादेर जन्य गोरु छागल क्रय विक्रयेर सुयोग सुविधा रयेछे। आरो आछे पानी जेनारेटर सह सार्वक्षणिक विद्युत सरबराहेर व्यवस्था। एछाड़ाओ रयेछे विशृंखलाकारीदेर जन्य पुलिश सह प्रशासनिक व्यवस्था। আরও আছে গরু ছাগল উঠানো নামানোর সুব্যবস্থা। রয়েছে সার্বক্ষণিক একাধিক পশু ডাক্তার। তাই আসছে আগামী 25 জুন রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি একটানা এই ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের এই কুরবানি পশুর হাটে আপনারা সবান্ধবে আপনাদের মনের মতো কুরবানি পশু ক্রয় বিক্রয় করতে চলে আসুন। ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের কুরবানির গরু ছাগলের হাটের সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। পারে পারে লেজটা ঘুরাস লাগে ঝাকাস, ক্ষেত কামারের ঘাস চাবাইয়া চামড়াটা তুই চকচকে বানা। সুখবর 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 হাট হাট দাপুনিয়া বাজার কুরবানি গরু ছাগলের এক বিশাল হাট। সম্মানিত ক্রেতা বিক্রেতা ভাইগণ, গরু ছাগল ক্রয় বিক্রয় নিয়ে আর চিন্তা নয়। এই প্রথম ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারে কুরবানির গরু ছাগলের হাট বসানো হয়েছে। উক্ত দাপুনিয়া বাজারে কুরবানি পশুর হাট বসবে আগামী 25 জুন রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি এক টানা চলবে। জি হে, ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজার কুরবানি পশুর হাট বসবে আগামী 25 জুন রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি একটানা হাট চলবে ঐতিহ্যবাহী আমাদের এই দাপুনিয়া বাজারের এই কুরবানি পশুর বিরাট হাটে। আগামী 25 জুন রোজ রবিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি এক টানা চলবে ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের এই গরু ছাগলের হাট। মনে রাখবেন, দাপুনিয়া বাজারের হাটে ক্রেতা বিক্রেতা ভাইদের সার্বিক নিরাপত্তা সহ থাকা খাওয়ার সুব্যবস্থা রহিয়াছে। সেই সাথে উক্ত হাটে মহিলাদের জন্য গরু ছাগল ক্রয় বিক্রয়ের সুযোগ সুবিধা রয়েছে।
আরও আছে পানি, জেনারেটর সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। এছাড়াও রয়েছে বিশৃঙ্খলাকারীদের জন্য পুলিশ সহ প্রশাসনিক ব্যবস্থা। আরও আছে গরু ছাগল উঠানো নামানোর সুব্যবস্থা। রয়েছে সার্বক্ষণিক একাধিক পশু ডাক্তার। তাই আসছে আগামী 25 জুন রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি একটানা এই ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের এই কুরবানি পশুর হাটে আপনারা সবান্ধবে আপনাদের মনের মতো কুরবানি পশু ক্রয় বিক্রয় করতে চলে আসুন। ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের কুরবানির গরু ছাগলের হাটের সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। যাও নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাইচ্ছা লও, যত পারো ঘুইরা লও, কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে। সুখবর সুখবর সুখবর, হাট দাপুনিয়া বাজার কুরবানি গরু ছাগলের এক বিশাল হাট। সম্মানিত ক্রেতা বিক্রেতা ভাইগণ, গরু ছাগল ক্রয় বিক্রয় নিয়ে আর চিন্তা নয়। এই প্রথম ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারে কুরবানির গরু ছাগলের হাট বসানো হয়েছে। উক্ত দাপুনিয়া বাজারে কোরবানি পশুর হাট বসবে আগামী 25 জুন রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি একটানা চলবে। জি হে, ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজার কুরবানি পশুর হাট বসবে আগামী 25 জুন রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি একটানা হাট চলবে ঐতিহ্যবাহী আমাদের এই দাপুনিয়া বাজারের এই কুরবানি পশুর বিরাট হাটে। আগামী 25 জুন রোজ রবিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি একটানা চলবে ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের এই গরু ছাগলের হাট। মনে রাখবেন, দাপুনিয়া বাজারের হাটে ক্রেতা বিক্রেতা ভাইদের সার্বিক নিরাপত্তা সহ থাকা খাওয়ার সুব্যবস্থা রহিয়াছে। সেই সাথে উক্ত হাটে মহিলাদের জন্য গরু ছাগল ক্রয় বিক্রয়ের সুযোগ সুবিধা রয়েছে। আরও আছে পানি, জেনারেটর সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। এছাড়াও রয়েছে বিশৃঙ্খলাকারীদের জন্য পুলিশ সহ প্রশাসনিক ব্যবস্থা। আরও আছে গরু ছাগল উঠানো নামানোর সুব্যবস্থা। রয়েছে সার্বক্ষণিক একাধিক পশু ডাক্তার। তাই আসছে আগামী 25 জুন রোজ রবিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত দিবারাত্রি একটানা এই ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের এই কুরবানি পশুর হাটে আপনারা সবান্ধবে আপনাদের মনের মতো কুরবানি পশু ক্রয় বিক্রয় করতে চলে আসুন। ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজারের কুরবানির গরু ছাগলের হাটের সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। যাও নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাইচ্ছা লও, যত পারো ঘুইরা লও, কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে ঘুইরা যাও।